যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আবারও বলছি, আজ এখানে শনিবার, তো আজকে বাসায় যাবার আগে আমি ভাবলাম যে একটি ডিক্লারেশন দিয়ে যাই। হাসপাতালগুলোর অবস্থা তো ত্রাহি ত্রাহি আমরা জানি, সেটি প্রথমে আমি যুক্তরাষ্ট্র সম্পর্কে একটু বলি। নিউ ইয়র্কে অনেক হাসপাতালে এখন মনে হচ্ছে যে 3 থেকে 4 দিনের সাপ্লাই তো নেই। অনেক হাসপাতালে দেখা গিয়েছে, এই যে আমি যে মাস্কটি ব্যবহার করছি, এইটি যেখানে আগে আমরা একটি মাস্ক একটি সেকেন্ড ব্যবহার করে ফেলে দিতাম, অর্থাৎ একজন রোগীকে দেখে ফেলে দিতাম, এখন দেখা যাচ্ছে যে অনেক ডাক্তার বাধ্য হচ্ছে এই মাস্কটি ব্যবহার করতে 5 দিন 6 দিন পর্যন্ত, যেটি স্বাস্থ্যসম্মত নয়, যুক্তিসম্মতও নয়, কিন্তু এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায়ও নেই। আমরা না পারছি হাসপাতাল ছেড়ে পালিয়ে যেতে, না পারছি কাজ করতে ঠিক মতো। তো যাই হোক, সরকার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আমাদের সবারই সময় এসেছে ডাক্তারদের পাশে দাঁড়ানো, হাসপাতালগুলোর পাশে দাঁড়ানো। আমি নিজেই ব্যক্তিগতভাবে প্রায় 4টি হাসপাতালের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এরই মধ্যে আমি সেই রকম 2টি হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, তাদের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে আমাদের নিজেদের অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবার কথা বলেছি। যেমন আমাদের কাছে আমাদের অফিসগুলোতে যাদের সাপ্লাইজগুলো আছে, যেমন গ্লাভস, তারপরে মাস্ক, সার্জিক্যাল মাস্ক, কারো কারো কাছে N95 মাস্ক আছে, তো আমরা যারা ডাক্তারের অফিস চালাচ্ছি তাদের কাছে আমরা 1 সপ্তাহের সাপ্লাই রেখে দিয়ে বাকিগুলো আমরা তাদের কাছে দিতে চাই অর্গানাইজভাবে। তো আবার অনেক ডাক্তারের অফিস বন্ধ আছে, তাদের ক্ষেত্রে তো এই 1 সপ্তাহের সাপ্লাইজও প্রয়োজন নেই। তাই আমি সাধারণভাবে ডাক্তার সমাজে মনে করি যে আপনাদের কাছে যদি এই সাপ্লাইজগুলো থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমি ফ্লাশিং হসপিটাল এবং অ্যালমার্স হসপিটালে আমি পৌঁছে দিব নিজ দায়িত্বে। আর যারা ডেন্টিস্ট আছেন তাদের কাছে প্রচুর ফেস মাস্ক থাকে এবং সার্জিক্যাল মাস্কও থাকে, গ্লাভসও থাকে। যদি প্রয়োজন, যদি মনে করেন যে আপনারা কন্ট্রিবিউট করতে চান নিউ ইয়র্কে কুইন্সের আশেপাশে এলাকায়, তো আমাদেরকে, আমাকে কাইন্ডলি অ্যাড্রেসটি বলবেন, আমি নিজ দায়িত্বে আমি কালেক্ট করে নেব আপনার অফিস থেকে এবং আমরা এটি হাসপাতালকে দেব। এখন এই মাস্ক, তারপরে ছোট ছোট সাপ্লাইজগুলো অনেকের বাসায়ও থাকে, কেউ যদি মনে করেন যে আপনার বাসায় প্রয়োজনের থেকে অতিরিক্ত আছে, মেহরবানি করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা এটির ব্যবস্থা করব। এই মুহূর্তে আমাদের যা অবস্থা, আমরা সবাই মিলে যদি হাসপাতালগুলোর পাশে না দাঁড়াই আসলে একটি মহাবিপদ এসে যাবে। ডাক্তাররা অসুস্থ হবে তো অবশ্যই, এবং তাদেরকে না পেলে হাসপাতালগুলো কোনোদিনও রান করতে পারবে না। সরকার যেই যে ইমার্জেন্সি প্ল্যান মোতাবেক আগাচ্ছে, সরকারকে সারা দেশের দিকে অ্যাটেনশন দিতে হবে, আর নিউ ইয়র্কে তো দিতেই হবে। তো তাদের সাপ্লাই লাইনে আসতে আরও 7-8 দিন হয়তো লেগে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কারো জন্য কেউ বসে থাকা উচিত নয়। যার যা আছে তা নিয়েই এগিয়ে আসুন। এক, এটি হলো সাপ্লাই লাইনের কথা। 2, আপনি যদি মনে করেন যে আপনার এটি নাই, আপনি কি করবেন? আপনারা হাসপাতালগুলোর সাথে অনলাইনে গুগল করে অ্যাটলিস্ট তাদেরকে থ্যাংক ইউ নোট দেন যে আমরা গ্রেটফুল, তোমরা আমাদের এই মহল্লায় সার্ভিস দিচ্ছ, তোমাদের পাশে দাঁড়ানোর মতো আমাদের কিছু নেই, কিন্তু আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কি লাগবে সেইটি বলো। এমনও তো হতে পারে যে আপনি নিজেকে অফার করছেন যে আমরা তোমাদেরকে একবেলা খাওয়াবো, কি খাওয়া আনলে ভালো হয়। ভলান্টিয়ার অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন, যার যেভাবে আছে তাকে নিয়ে সেভাবে এগিয়ে আসতে হবে। ডাক্তারদের মোরাল এই মুহূর্তে উপরে রাখা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি এই মুহূর্তে মনে করি, বিশেষ করে নিউ ইয়র্কের ডাক্তারদের। এখন এই বিপদ আমরা হয়তো একদিন উতরে যাব, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। আমাদের সবারই একটি নিজস্ব রোল রয়েছে, কিভাবে আমরা সেই রোলটি প্লে করব। এখন আসুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলি। আমি কয়েকদিন আগে একই রকমের একটি স্ট্যাটাস দিয়েছিলাম, এখন অ্যাপারেন্টলি বাংলাদেশে এই যে সার্জিক্যাল মাস্ক, এটি লোকালি কতটুকু প্রডিউস হয় আমি জানি না, আমরা এখন চায়না থেকে কিছু ব্যক্তি উদ্যোগে আনা হচ্ছে, কোনো কার্গো চলছে না। আমি আমার শিপারের সাথে কথা বলেছি, তো 6 তারিখ এপ্রিলের আগে কোনো কার্গো আসবে না। তো এর মধ্যেই একটি বিমানের যাত্রীর সাথে আমি প্রায় 3,000 মাস্ক ব্যবস্থা করেছিলাম। তো বেচারা যখন প্লেনে আসেন, পাশের সিটের কারোর সাথে হয়তো আলাপ করেছেন যে ওনার কাছে বেশ কিছু মাস্ক আছে। তো উনি বাসায় যাবার পথে ওনাকে একটি লিফট দেওয়া হলো, রাইড দেওয়া হলো, আসলে দেওয়া হয়েছিল ওই মাস্কগুলোকে চুরি করার জন্য।
তো গাড়িতে উঠিয়ে রাস্তায় ওনাকে নামিয়ে দিয়ে মাছগুলো নিয়ে চলে গিয়েছে। তো আমাদের কপাল আসলেই খারাপ। তো যাই হোক, আমি আবারও চেষ্টা করছি আমার ব্যক্তি উদ্যোগে যতটুকু করা যায় আবারও করার। আমি আরও 10,000 মাস্কের অর্ডার দিয়েছি, আশা করি এপ্রিলের 6 তারিখের মধ্যে ঢাকায় সেগুলো পৌঁছাবে। কিন্তু আপনাদের সবার কাছে মেসেজ, আপনাদের আশেপাশে হাসপাতাল আছে, আপনাদের যার যার পাড়ায় মহল্লায় যে হাসপাতালগুলো আছে তাদের পাশে দাঁড়ান, তাদের কি প্রয়োজন সেইটি জানুন। এই মুহূর্তে তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে একটি নেগেটিভ আইডিয়ার মধ্যে, প্রেশারের মধ্যে ফেলে দিয়ে কিন্তু আমাদের কারো কোনো লাভ হবে না। আপনারা যাদের কাছে এই রকমের সাপ্লাইজ আছে দিয়ে আসুন ডাক্তার সাহেবদের কাছে, তারা কোনো না কোনোভাবে কাজে লাগাবে। আর যে সমস্ত ডাক্তার সাহেবরা প্রাইভেট চেম্বার করছিলেন বন্ধ করে দিয়েছেন, তারাও সেই সাপ্লাইগুলো এখন হাসপাতালের দরজায় দিয়ে আসুক, তাদের সাথে কথা বলে। তাদের সত্যি প্রয়োজন, তাদের মরালটা এখন আপ রাখা প্রয়োজন। আমরা তাদেরকে বলতে হবে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। সেইটি তোমরা যেভাবে চাও, টাকা দিয়ে চাও, লজিস্টিক্যালি চাও, খাবার দিয়ে চাও, থ্যাংক ইউ বলে চাও, তোমাদেরকে আমরা, তোমাদের পরিবারদেরকে আমরা দেখছি। তোমরা তোমাদের যুদ্ধ চালিয়ে যাও। অনেকেই ব্যক্তি উদ্যোগে পিপিই বানিয়ে দিয়ে আসছেন, খুবই ভালো একটি লক্ষণ। এবং ডাক্তারদের এই মুহূর্তে, ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মী, তাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা এই মুহূর্তে আমরা তাই করব। আসুন প্রতিজ্ঞা করি। এইটি আমরা 71-এর যুদ্ধের সময় দেখেছি, মুক্তিযোদ্ধারা মুক্তির জন্য যুদ্ধ করেছে, কিন্তু তার পেছনে কিন্তু অনেক মা বোন, ছোট ছোট ভাই বোন সবারও এটির অবদান ছিল। কেউ কিছু না পারলে এক মুঠ চাল, শুকনো চাল দিয়েছে তাদের হাতে। তো ব্যাপারটি এই রকমই, আমরা সবাই মিলে এই যুদ্ধে 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 জয়ী হতে চাই। এই মুহূর্তে যেন আমরা এই ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ, কোনো ধরনের ইনফরমেশন শেয়ার না করি, নেগেটিভ কোনো অ্যাটিচিউড যেন হাসপাতাল কর্মীদের প্রতি না দেখাই। আর আমি আবারও বলছি শেষে, যার যেখানে যেই সাপ্লাইজ রয়েছে, গ্লাভস, মাস্ক, ক্যাপ, ফেস মাস্ক, পিপি, যা যেভাবে আছে কাইন্ডলি এটি ডাক্তারদের সামনে নিয়ে দিন। কিছু কিছু সাপ্লাই বাইরে থেকে আসছে, সরকার আনছে, কিছু কিছু ব্যক্তিগতভাবে বাইরে থেকে আনছে। এখন সবাই এইটি নিয়ে যার যার এলাকার হাসপাতালের সেই কর্মীদের সাথে মিলে কাজ করতে হবে। ভেঙে পড়ার সময় কিন্তু এখন নয়। আশা করছি সবাই ভালো থাকবেন। আগামীকাল, স্যার দুঃখিত, আজ রাতে আবার দেখা হবে লাইভে। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।